নায়ক, আপনার লেকচারের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আপনি বলেছেন আপনি শান্তি প্রচার করেন, আপনি ইসলাম ধর্মের শান্তির ধারণাটা খুব সুন্দরভাবে বললেন, আপনার মাইক্রোফোনের সামনে লেখা আছে পিস, তার মানে শান্তি। আমিও আপনার সাথে অনেক বিষয়ে একমত। আমার প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন আপনার কথাগুলোকে বিতর্কিত হিসেবে দেখা হয়? ইসলামিক বিশ্বে বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞগণ তারা আপনার কথাগুলোকে ভুল বলে মনে করেন, এরকম হওয়ার কারণটা কি? আপনি বললেন যে হোম সেক্রেটারি আপনাকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করেছেন মিডিয়ার ষড়যন্ত্রের কারণে, তারপরেও অনেকেই কেন আপনার কথাগুলোকে অপছন্দ করে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি যদি শান্তির বাণী প্রচার করি, শান্তি প্রচার করি, তারপরও অনেকে আমার বিরুদ্ধে, মুসলিম আছে, অমুসলিম আছে, যুক্তরাজ্যের হোম সেক্রেটারি, ভাই আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় তখন অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক থাকবে। সেই জনপ্রিয় মানুষটা ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। আমি আপনাকে একটা সুন্দর উদাহরণ দিচ্ছি। বর্তমানে মাইকেল এইচ হার্ট নামে একজন লেখক, তিনি একটা বই লিখেছেন, পৃথিবীর ইতিহাসে প্রভাবশালী 100 জন মানুষ। তিনি খ্রিস্টান হলেও তালিকায় 1 নম্বরে রেখেছেন সবচেয়ে প্রভাবশালী মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনিতেও দেখবেন যে মুসলিমরা তাদের নবীকে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষ বলে মনে করে থাকে, অনেক অমুসলিমও ব্যাপারটাকে এভাবেই দেখে থাকে। তবে যদি ভালো করে দেখেন যে এই পৃথিবীতে যে মানুষটার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে, তিনিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বইটাতে তালিকায় 2 নম্বরে আছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি আসলে সব মানুষের কাছে সেভাবে পরিচিত নন, তিনি ছিলেন বিজ্ঞানী। সেই তালিকায় 3 নম্বরে আছেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সাল্লাম। খেয়াল করলে এটাও দেখবেন, পৃথিবীর ইতিহাসে যার বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ বই লেখা হয়েছে, তিনি হলেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সাল্লাম। এই বইগুলো দেখে আমি কি এমন সিদ্ধান্ত নেব যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সাল্লাম তারা ভালো মানুষ ছিলেন না? আপনাকে বুঝতে হবে, যখন কেউ জনপ্রিয় হয়ে যায় অবশ্যই তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়িয়ে যাবে। আর যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী, 2009 সালে আমি যখন এসেছিলাম এখানে, একটা বিশ্বস্ত সূত্রে আমি জেনেছিলাম, যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট চ্যানেল হচ্ছে পিস টিভি, আর যুক্তরাজ্যের সবচেয়ে বেশি যে ইসলামিক স্যাটেলাইট চ্যানেল দেখা হয় সেটাও পিস টিভি। শুধুমাত্র মুসলিমরা যে দেখে তা নয়, অনেক অমুসলিমও পিস টিভি দেখে। এই রিপোর্টই বলছে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ডক্টর জাকির নায়েক, আর যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাও ডক্টর জাকির নায়েক। এই কারণে হোম ডিপার্টমেন্ট আমাকে অনুরোধ করেছিল যে আমি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে পারবো কি না, যাদের কাছে ইউকে সরকার পৌঁছাতে পারছে না। তবে এখন সরকার পরিবর্তন হয়েছে, আর আমার মনে হয় এটা আসলে একটা রাজনৈতিক পদক্ষেপ, কোনো আইনি পদক্ষেপ নয়। আর হয়তো তারা চেয়েছিল জনপ্রিয় কাউকে, যাতে সবাইকে জানাতে পারে আমরা মুসলিমদের বিরুদ্ধে খুব কঠোর। আর আমার মতামত জানতে চাইলে বলবো, আমি রাজনৈতিক নেতাদের চেয়ে বিচার বিভাগের উপর বেশি ভরসা করে থাকি। আমার মতে এরকম হয়েছে জনপ্রিয়তার কারণেই, আর এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত নয়। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই এক্সক্লুশন অর্ডারটাকে বাতিল করবে কোর্ট অব আপিল। আশা করি উত্তরটা পেয়েছেন, ধন্যবাদ। আমার নাম মিলিয়াস প্যালিওলাস, পেশায় একজন আইনজীবী, ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ। আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন, তবে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম, এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্মবিশ্বাস। একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন, উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে, সরি, উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে। একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে। আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কি না, যে একটা ধর্ম অন্য আর একটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি, আর অন্যান্য ধর্মগুলো মিথ্যা, এভাবে বোধহয় বলতে পারি না। এটার ফলাফল কি হতে পারে? এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল, ইতিহাস বলছে। আপনি সুবিচার আর শান্তির কথা বললেন, পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথাই অনেক বেশি বলা হয়েছে, অনেক বেশিবার বলা হয়েছে, পবিত্র আত্মার চাইতে অনেক বেশি। আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয়, 313 খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন। এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার
পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি আপনার সঙ্গে একমত। যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন, খ্রিস্টান ধর্মগ্রন্থ, সেখানেও দেখবেন শান্তির কথা আছে। আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে। আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত সূরা মাইদা অধ্যায় 5:32, এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি, কারণ আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র। আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন, আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন। এটা মাত্র একটা আয়াত, তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে। এই কারণে যীশু খ্রিস্ট বা ইসা আলাইসাল্লাম বলেছিলেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24:36, তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম, এটার মানেও একই, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হিব্রুতে। তাহলে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট বা ইসা আলাইসাল্লামও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম, আর এই কথাটাকে যদি আরবি করেন হবে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয়। আমার মতে, আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায়, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। একমাত্র আল্লাহ তাআলা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবী রাসূলগণের কাছে, হোক তিনি মুসা অথবা হোক যীশু বা ঈসা আলাইহিসাল্লাম, মুসা আলাইহিসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর আমি বিশ্বাস করি যে নবী রাসূলগণ সবাই, যেমন ধরেন আদম, নূহ, মুসা, যীশু, মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। আশা করি উত্তরটা পেয়েছেন।